খাগড়াছড়ি গেছাম মাহফিলো কিশোরী মাহফিলো গেছি পরে ওই এলাকার চেয়ারম্যান মাটিরাঙ্গা হ্যাঁ গেছি পরে চেয়ারম্যান লোক হুজুর আমরা গুলো সব সাফা হারাছে উফরে উঠবেন নি আমি কিন্তু লড়না দইরা তুললাম তো তারা আমার লইয়া গেছে যাইতে যেতে যেতে যে সাফা হারের উফরে গিয়া আমি বিচারতে আসি তো তারা কই হুজুর কিতা বিচারেন আমি কই খুঁটি টুটি আসে নি আকাশটা লাগানোর লেগে বিচারতে আসি কই বিচাইরা চাইছি নাই আমরা আগে চাইছি নাই আমি সিটলা সিলেট গেছিলাম গোয়াইনঘাট হাদার পার মুসলিম পাড়া এডার পরে আর বাংলাদেশ নাই ইন্ডিয়া ওচা পাহাড় ওই আকাশের গাছের ওই উপরের গাছের লগে আকাশের মেঘ ডালাইয়া যায় আমারে হ্যাঁ নতারা তুলছে আমি কই ও কোনো খুঁটি টুটি আসে নি আকাশটারে ঠিয়া দেওয়ানের লাগিয়া কয় না হুজুর আমরা এগুলো নাই মহাশূন্য নিয়ে যেই বিজ্ঞানীরা গবেষণা করে আমেরিকায় তাদের একটা সংস্থা আছে এটার নাম হইল নাসা নাসার বিজ্ঞানীদের পেয়ে আমি প্রশ্ন করলাম ও বিজ্ঞানীরা বলো দেখি আকাশটা নাইতে কোথাও খুঁটি আছে নাকি তারা জবাব দিল ওই মহাদেশ মহাসাগর আফ্রিকার জঙ্গল সব জায়গায় তালাশ করে দেখেছি কোথাও কোনো জায়গায় একটাও খুঁটি নাই এত বড় আকাশ বানাইল খুঁটি ছাড়া কোথাও কোনো মানুষের সাহায্য নাই পৃথিবীটারে সমতল করে বানাইল কোনোদিন ময়নামতি ঝুমুরের তারা মই দেওয়া লাগলো না পৃথিবীটা যেন হঠাৎ করে কেঁপে কেঁপে ধ্বংস হয়ে না যায় জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিল সুবহানাল্লাহ কয় না তুমি যদি বলো পেরেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো পেরেকের মাথা কই আমি বলবো যাও ক্যান্টনমেন্ট যাও ময়নামতি যাও খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ওই যে পাহাড় আর পাহাড় দেখো ওইগুলা পাহাড় না এইগুলাই হইল পেরেগের মাথা আকাশ বানাইল খুঁটি ছাড়া জমিন বানাইল সমতল করে ও বন্ধু পাড়া পাহাড় বানাইল পেরেগের মাথা করে কল্লো কল্লো বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সুবহানাল্লাহ সব তোমার আল্লাহ তোমারে বানাইল সব তোমার জন্য আল্লাহ নেয়ামত দিল কোথাও কোনো মানুষের সাহায্য লাগে নাই ঠিক কিনা শুধু কি তাই তোমার আল্লাহ আমার আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ মানুষ বানাইল মুস্তাক ফয়েজিরে আল্লাহ যদি গরু বানাইতো পারতো নাকি পারতো না আল্লাহ যদি আমারে গরু বানাইতো আমি হয়তো এই মুহূর্তে নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে দড়ি দিয়া বান্ধা রাখত আমি ওয়াজ করার জন্য তোমাদের কাছে আসতে পারতাম না আমারে আল্লাহ গরু বানায় নাই আমারে যদি কুকুর বানাইতো খিদার জ্বালায় ঘরের দরজায় গিয়ে দাঁড়াইতাম যে ফাড়ে না তেও আমারে দৌড়া ফিরত হোটেলের সামনে গিয়া দাঁড়াইতাম লাডি দিয়া ফলাফাইতে দৌড়ান দিত আমি বেহায়ার মতো আবার বারবার যাইতাম ফলাফাইতে গরম পানি কইরা আমার গায়ে ঢাইলা দিত ঠিক কি না আল্লাহ বলে গরু বানায় নাই আল্লাহ বলে কুকুর বানায় নাই আমার যদি আল্লাহ শিয়াল বানাইত আমি তো দিনের আলোতে বেরি হতে পারতাম না আমার আল্লাহ আমারে মানুষ বানাইয়া চোখের জায়গায় চোখ রেখে আমারে অন্ধ বানাইলে পারত তিনি তো আমারে তাও করলেন না হাতের জায়গায় হাত রাইখা আমারে লোলা বানাই দিলে পারত তাও তো তিনি করলেন না কুমিল্লা রেল স্টেশন দেখি রে কত মানুষ আমার চাইতে সুন্দর দুইটা চোখ নাই অন্ধ ভাঙ্গা একটা বাসন নিয়ে ভিক্ষা করে সুবহানাল্লাহ
আমার হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ। আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানায় নাই, আমারে পরিপূর্ণ মানুষ বানাইছে। শুধু কি তাই, আমারে মানুষ বানানোর পরে হিন্দু মা বাবার ঘরে জন্ম দিলে পারত, ইহুদির ঘরে জন্ম দিলে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত, তিনি তাও করলেন না। মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই তোমারে আমারে মুসলমান বানাইল। শুধু কি তাই, মুসলমান বানাইয়া আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারত, তিনি তো তাও করলেন না। এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত পাগল ছিল, ঠিক কিনা? কি আল্লাহ, এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? হুবের আল্লাহ মনে করছো? তোমার এক নম্বরে মানুষ বানাইল, দুই নম্বরে পরিপূর্ণ মানুষ বানাইল, তিন নম্বরে মুসলমান বানাইল, চার নম্বরে আখির জামানার নবীর উম্মত বানাইল, এরপরও জানতে চাইলে না আমার আল্লাহ কেন বানাইল, ঠিক কিনা? জানার দরকার আছে নাকি নাই? আমি যখন জিজ্ঞাসি আল্লাহ আমরা মানুষ আপনার কি কাজে লাগলাম, কেন বানাইলেন, আল্লাহ ডাক দেয়া কয় কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে দেড় হাজার বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি, আমি কেন মানুষ বানাইছি? আমি কোরআন খুললাম, কোরআন পরে পরে দেখি তিরিশ পারা কোরআন, একশো চোদ্দটা সুরা, সবচেয়ে বড় সুরার নাম সুরা বাকারা, চল্লিশটা রুকু, দুইশো ছিয়াশিটা আয়াত। আমি পৃষ্ঠা উল্টাইতেছিলাম, কোন জায়গাটা জানি কইছে মানুষকে রে বানাইছে। কয়েক পৃষ্ঠা উল্টানোর পরে পাইয়া গেলাম আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান্নাস, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কইয়া আইয়ুহান্নাস, ও মানুষেরা, ওবুদু, তোমরা আবাদত করো। কয় তোমরা আবাদত করো? আমি কইলাম কার আবাদত করব? কয় রাব্বাকুম, যিনি তোমার রব। আমি কই রব কেডা বুঝাই এখন, আমরা গ্রাম দেশের মানুষ, আমরা কি এত বুঝি নাকি রব কারে কয়? কয় রব চিনো না, যিনি তোমার খালেক, যিনি তোমার মালেক, যিনি তোমার রাজ্জাক, যিনি তোমার সাত্তার, যিনি ওয়াদুদ, যিনি রহমান, যিনি রাহিম, যিনি প্রেমময়, যিনি দয়ার সাগর। ও আল্লাহ হইল তোমার রব, রব চিনো না, তোমার যা দরকার, দরকারি জিনিসটারে শাওনের আগে নির্দিষ্ট সময়ে, তুমি শাওনের আগে তোমার দরকারি জিনিসটারে তোমার কাছে যিনি পাঠাই দেয় তিনি হইলেন রব। কষ্ট হইতে আছে, ছাড়া দেওয়ার দরকার? মন খারাপ করে লড়া দিয়া বল, আমিন কন, জোরে কন, আনন্দ চিত্তে কথা শুনলেন, কান্দনের জায়গা তো আইবই, হ্যাবলা কিরম কান্দন, আগের থেকে রিহার্সাল দেওয়ার লোক নাকি কিতা করতো? আপনি গ্যাপ পাইলেন কো থাকলে না গ্যাপ আগবই তো, এইটা করতেন ফাটান আমারে তুললে দুইজন বয় নেই, দেখুন গ্যাস নাই, গ্যাস নাই, শাশালায় দেখেন না, না কুছলে ফেলে আর দিদি। আপনারা ইয়া আসলেও এটা ঠিকই বইয়া, তারা খেরুইয়া কতক্ষণ শুনবো, তারা এমনি দেরিতে আইসে দেখি আমি সে কি এতক্ষণ খেলা করাই রে, আমরা যে পড়া পারছি না সারে খেলা করাইছে এতক্ষণ রাখছে, কতক্ষণ পরে তোকে বই আনা, বই আনাইছি, আপনারা তারা এমনি খেলা করাই রাখলেন কি রে, বুঝলাম না কিছু। বন কন্যা নাই, আমি সারা কন্যা নাই, বন আমি আসলেও জায়গা নাই, থাক হুদুদি চেষ্টা করে মাহফিল ধারে ফেস লাগাইয়াল আপনাই, যারা হ্যাঁ নয় আছেন তারা হ্যাঁ নয় থাকেন। তবে আমার কাছে একটা সিস্টেম আছে, যারা যা মাহফিলও জায়গা পাইছে না,
আমি ইমাম সাহেবের দুপুরে জিগেছি প্যান্ডেলটা কিরকম কয়েছে এই বড়, আসলেও বড় ফাঁস কম আর কি, আমি তো আর ফাঁস কিরকম জিগেছিল। আমিন কয় না, আমার কাছে একটা ফর্মুলা আছে, যারা এখন দাঁড়াই রয়েছে ঘন্টাখানেক ওয়াজ শেষ হইলে আমরা যারা বোঝা রয়েছি উঠালাম আপনারা বোঝা যাবেন, এটা বোধহয় ভালো হইতো না বেশি, হ্যাঁ এটা ফেস লাগিয়ে যাবো গা। তাহলে আরেকটা সিস্টেম আছে, এটা হইলো আমরা যারা বইয়া বইয়া ওয়াজ শুনতে আসি এখন নাড়া দিয়েন না, মাহফিল যখন ঘন্টা দুয়েক পরে শেষ হইব আপনারা যারা দাঁড়াই রয়েছেন তারা ঘুরা করেন না ঘন্টা দুয়েক বইয়া যাই, এটাই ভালো হইব, হ্যাঁ খালি মুহে যাওন রাখি তো না, আমিন কয় না, তো জোরে কয় না আমিন, জোরে কন মারহাবা, কষ্ট হইতে আছে, কষ্ট হইলে আমারে কইবেন আমি মাইক ছেড়া দেবো ইনশাআল্লাহ, বেশিক্ষণ আপনাদেরকে আটকাই রাখবো না ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে কনা আমিন। তো কথা মনে আছে নি, আমি আল্লাহরে কইলাম মানুষ কেন বানাইছো, আল্লাহ কই ও বুধু তোমরা আবাদত করো, আমি কই কার পায়ের আব্বা কুম, তোমার যিনি রব যে তোমারে বানাইছে, আমি কই কারা আমরারে বানাইছে, আব্বায় আম্মায় যদি বিয়া না হইতো, মধুর বাসরে যদি না দিত, মধুর মিলনে যদি লিপ্ত না হইতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফুট পানি সবে যে নির্গত হয়, মায়ের ইন্টেনসিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেবের ভিতরে দুই ফুট নাপাক পানি একসাথে হয়ে গেল, মেডিকেল সায়েন্স বলে পুরুষের নাপাক পানির ভিতরে থাকে ডিম্বাণু শুক্রাণু, মহিলাদের নাপাক পানির ভিতরে থাকে ডিম্বাণু শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়, সুবহানাল্লাহ, ওই আব্বা আম্মা মধুর মিলনে লিপ্ত হলো দুই ফোঁটা না পানি, ওই মায়ের ইন্টেনসিভ কেয়ার সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতরে একসাথে হলো, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হলো, তিল 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 করে তুমি বড় হও মায়ের গর্ভের ভিতরে, তোমার আব্বার খবর নাই এবারায় পাহাড় থেকে গাছ কেটে আনে, তোমার মা উড়ানো লাকড়ি হুগায় এবড়ি বাতরান দেবারায় রিক্সা চালায়, তারা তারার সংসার লইয়া আসে, ফেডের ভিতরে যে ফুতে বড় হইতে আছে তারার খবর নাই ঠিক কিনা,